আজকের বিষয় ব্রিটিশ শাসকের শিক্ষা বিভাগে নিযুক্ত প্রথম ভারতীয় হরিনাথ দে। হরিনাথ দে ছিলেন একজন বহু ভাষাবিদ বাঙালি পণ্ডিত। তিনি এশিয়া এবং ইউরোপের বহু সংখ্যক ভাষায় পারদর্শিতা অর্জন করতে সক্ষম হয়েছিলেন। বয়স 30 পূর্ণ হওয়ার আগেই তিনি পৃথিবীর 34টি ভাষা আয়ত্তে আনতে সক্ষম হয়েছিলেন। হরিনাথ দে ভারতের প্রথম ভাষাবিজ্ঞানের পথিকৃৎ ছিলেন। তিনি ব্রিটিশ শাসকের শিক্ষা বিভাগে উচ্চ পদে নিযুক্ত প্রথম ভারতীয়। আবার তিনি ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়ার প্রথম ভারতীয় গ্রন্থাগারিক ছিলেন। কবি সত্যেন্দ্রনাথ দত্তের ভাষায় হরিনাথ দে ছিলেন এক চলমান গ্রন্থাগার। শ্মশানের চিতায় তাঁর পুড়ে যাওয়া দেখে কবি সত্যেন্দ্রনাথ দত্তের মনে হয়েছিল একটি বিশাল গ্রন্থশালা যেন লেলিহান আগুনে পুড়ে যাচ্ছে। প্রাচীন বিশ্বের সমৃদ্ধতম আলেকজান্দ্রিয়ার সুবিশাল গ্রন্থাগার চেঙ্গিস খাঁর আক্রমণে বিধ্বস্ত হয়ে গিয়েছিল। ধ্বংস হয়েছিল বাগদাদের সেকেন্দ্রিয়ার গ্রন্থাগার। ইতিহাসের সেই মর্মান্তিক অনুষঙ্গ উঠে এসেছিল তাঁর স্মৃতিপটে। সেদিন তিনি লিখেছিলেন, যাচ্ছে পুড়ে দেশের গর্ব, শ্মশান শুধুই হচ্ছে আলা, যাচ্ছে পুড়ে নতুন করে সেকেন্দ্রিয়ার গ্রন্থশালা। বাংলা ভাষা ও সাহিত্যের জগতে হরিনাথদের অবদান মনে যতটা বিস্ময়ের উদ্রেক করে, ততধিক বিস্ময় লাগে এই মানুষটা সম্পর্কে এযাবৎ অতি নগণ্য আলোচনা ও কাজের পরিমাণ দেখলে। একথা হলফ করে বলা যায়, খুব কম মানুষই বাংলার এই ক্ষণজন্মা বিস্ময় প্রতিভা সম্পর্কে অবহিত। মাত্র 34 বছর বেঁচেছিলেন এই বিস্ময় পুরুষ, আর সেই স্বল্পায়ু জীবৎকালেই তিনি রেখে গেছেন এক অমর কীর্তি, যা বাঙালি হিসাবে আজও আমাদের পরম গৌরবের বিষয়। উত্তর চব্বিশ পরগনা জেলার কামারহাটির আড়িয়াদহ গ্রামে 1877 সালের 12ই আগস্ট হরিনাথ দে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা ভোলানাথ দে বর্তমান ছত্তিশগড় রাজ্যের রায়পুর সেন্ট্রালের ব্রিটিশ শাসনাধীন ভারতের একজন পদস্থ অফিসার ছিলেন। রায়পুরে যে বাড়িতে শৈশবে হরিনাথ দে বসবাস করতেন, সেই বাড়িতে 1877 সাল থেকে 1879 সাল পর্যন্ত তরুণ নরেন্দ্রনাথ দত্ত বসবাস করতেন। হরিনাথ দে তাঁর প্রাথমিক পড়াশোনা রায়পুর হাই স্কুলে শেষ করে কলকাতা যাত্রা করেন পরবর্তী পড়াশোনার জন্য। কলকাতায় এসে সেন্ট জেভিয়ার স্কুল ও কলেজে পড়েন এবং স্কুলের পাঠ শেষ করে প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। 1893 সালে হরিনাথ প্রেসিডেন্সির ছাত্র হিসাবেই কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ল্যাটিন ও ইংরাজি ভাষায় প্রথম বিভাগে ষান্মাসিক স্নাতক ডিগ্রি লাভ করেন এবং ওই বছরেই তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ল্যাটিন ভাষায় প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করে সরকারি বৃত্তি লাভ করেন। এরপর তিনি ইংল্যান্ড যান কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা লাভের জন্য। সেখানে ক্রাইস্ট কলেজে ভর্তি হন। কেমব্রিজে পড়ার সময়েই হরিনাথ গ্রিক ভাষায় এমএতে প্রথম বিভাগে প্রথম হলেন প্রাইভেট পরীক্ষার্থী হিসাবে। এরপর হরিনাথ প্যারিসে যান এবং সেখানকার সর্বন বিশ্ববিদ্যালয়ে আরবি ভাষা শেখেন। এরপর তিনি মিশর গিয়েও আরবি ভাষা শেখেন। আরবি ভাষা শেখা শেষ করে হরিনাথ জার্মানির মারমোর্গ বিশ্ববিদ্যালয়ে শিক্ষালাভের জন্য যান এবং এখান থেকে তিনি সংস্কৃত, তুলনামূলক ব্যাকরণ এবং আধুনিক ভাষা শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে বিশদ জ্ঞান অর্জন করেন। 1900 সাল নাগাদ তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ক্লাসিক্যাল ট্রাইবস পরীক্ষার প্রথম ভাগ দিলেন এবং এই পরীক্ষাতেও প্রথম বিভাগে উত্তীর্ণ হলেন। পরের বছরই তিনি মধ্যযুগীয় আধুনিক ভাষায় ট্রাইবস পরীক্ষায় ডিগ্রি অর্জন করলেন। কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে হরিনাথ দে গ্রিক, ল্যাটিন, হিব্রু ভাষায় শিক্ষা লাভ করে যে নজিরবিহীন প্রতিভার স্বাক্ষর রাখেন, তা আজও আমাদের গর্বিত করে।
1901 সালের শেষ দিকে হরিনাথ দেশে ফিরে এলে তাকে ঢাকা সরকারি কলেজের ইংরাজির অধ্যাপক হিসাবে নিযুক্ত করা হয়। তিনি ব্রিটিশ শাসকের শিক্ষা বিভাগে উচ্চ পদে নিযুক্ত প্রথম ভারতীয়। প্রেসিডেন্সি কলেজে ইংরাজির অধ্যাপক রূপেও কলকাতা তাকে পেয়েছিল কিছুকালের জন্য। অধ্যাপনাকালে পরীক্ষার্থীও হয়েছিলেন এবং কৃতিত্বের সঙ্গে পাশ করে 5,000 টাকা বৃত্তিও পেয়েছিলেন সেই সময়। 1906 সালে প্রাইভেট পরীক্ষার্থী হয়ে হরিনাথ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পালি ভাষায় প্রথম বিভাগে প্রথম হয়ে এমএ পাস করেন। 1907 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ভাষাবিজ্ঞানের প্রথম অধ্যাপক উনি। ইম্পেরিয়াল লাইব্রেরি অধুনা ন্যাশনাল লাইব্রেরিতে দায়িত্বপূর্ণ কাজ করার সময়েও হরিনাথ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃত ভাষার দুটি বিভাগে এমএ পরীক্ষা দেন এবং এখানেও দুটিতেই প্রথম বিভাগে প্রথম হন। তিনি ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়ার প্রথম ভারতীয় গ্রন্থাগারিক ছিলেন। 14টি ভাষায় এমএ ছিল তাঁর। হরিনাথ দে ভারতে প্রথম ভাষাবিজ্ঞানের পথিকৃৎ ছিলেন। কেবল লিখতে পড়তে বা বলার ক্ষমতা নয়, মাতৃভাষার মতো প্রতিটি ভাষায় সুগভীর পাণ্ডিত্য অর্জন করেছিলেন তিনি। তিনি 1902 সালে ম্যাকুলেস এসে অন মিল্টন বইটির নবরূপায়ণ করে সম্পাদনা ও প্রকাশনা দুটিই করেন। এরপর তাঁর গুরুত্বপূর্ণ কাজ হল ইবন বতুতা রচিত বিখ্যাত ভ্রমণ কাহিনী রিহলার ইংরাজি অনুবাদ গ্রন্থ প্রকাশ করা। তিনি জালাল উদ্দিন আবু জাফর মোহাম্মদের গ্রন্থ আল ফকরিও ইংরাজিতে অনুবাদ করে প্রকাশ করেন। হরিনাথে বহু বিখ্যাত গ্রন্থের টীকাকরণ ও অনুবাদের কাজ সম্পন্ন করেছেন। বৌদ্ধ ধর্ম সংক্রান্ত লঙ্কাবতার সূত্র ও নির্বাণ ব্যাখ্যা শাস্ত্রম সম্পাদনা করে তিনি প্রকাশ করেছিলেন। বহু আরবি, ফার্সি, পার্সিয়ান, পালি ও বাংলা গ্রন্থেরও পূর্ণ বা আংশিক অনুবাদ করে প্রকাশ করেছিলেন। কয়েকটি সংস্কৃত নাটকেরও ইংরাজি অনুবাদ করেন, যার মধ্যে অন্যতম মহাকবি কালিদাস রচিত অভিজ্ঞানম শকুন্তলম। তাঁর জীবদ্দশায় রচিত নানা রচনা নিয়ে হরিনাথ ডিটেলস কালেকশন 88টি খণ্ডে বিভক্ত, যেটি কলকাতার ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়াতে সংরক্ষিত অতি মূল্যবান সম্পদ। হরিনাথের বহু লেখা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়। তার কিছু সংখ্যক 1972 সালে সংকলিত ও সম্পাদনা করে সুনীল বন্দ্যোপাধ্যায় কলকাতা সংস্কৃত পুস্তক ভাণ্ডার থেকে প্রকাশ করেছেন, যে গ্রন্থটির নামকরণ করা হয়েছে সিলেক্ট পেপার্স মেইনলি আইডিওলজিক্যাল। এটি কলকাতার ন্যাশনাল লাইব্রেরি অফ ইন্ডিয়াতে সংরক্ষিত। বাংলা ভাষায় তাঁর পাণ্ডিত্য এবং কৃতিত্ব বিশ্বের জ্ঞানভাণ্ডারকে, বিশেষ করে ভাষাবিজ্ঞানের ভারতীয় পথিকৃৎ হিসাবে তাঁর কার্যকলাপ অভূতপূর্ব সমৃদ্ধি দিতে পেরেছে। হরিনাথদের ভাষার প্রতি ভালোবাসা কেবল তাঁর সেই ভাষা সম্পর্কে নিজের পাণ্ডিত্যের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, অন্য ভাষাভাষীর মানুষও যাতে তাঁর আপন মাতৃভাষার স্বাদ থেকে বঞ্চিত না হয় সেদিকেও লক্ষ্য থাকত তাঁর। তাঁর কাজ আজও সংরক্ষিত আছে কলকাতায় অবস্থিত ভারতীয় জাতীয় গ্রন্থাগারে। মোট 88টি খণ্ডে সাহিত্য, ভাষাতত্ত্ব এবং হিন্দু ধর্ম নিয়ে তাঁর লেখা অমূল্য গবেষণা যত্ন করে রাখা আছে সেখানে তাঁরই নামে একটি পৃথক সংগ্রহ বিভাগ তৈরি করে। অবশেষে 1911 সালের 30শে আগস্ট টাইফয়েড রোগাক্রান্ত হয়ে এই বিস্ময় প্রতিভা হরিনাথ দে মাত্র 34 বছর বয়সে পরলোক গমন করেন।